হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। পলিটেকনিক 2024-এর এন্ট্রান্স এক্সাম পরীক্ষা হচ্ছে না, নাম্বারের ভিত্তিতে তোমাদের এবছর ভর্তি নেওয়া হবে। তো তোমাদের পলিটেকনিকের এই যে অ্যাডমিশন প্রসেস, এটাতে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগতে পারে, কি কি প্রসেস হতে চলেছে, এবং জেলা ভিত্তিক যে 50% আসন সংরক্ষণ করা হয়েছে সেটার বিষয়ে তোমাদেরকে একটু বিস্তারিত বলবো। তবে সবার প্রথমে তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা ভর্তি হতে চলেছো এবং কলেজ সম্পর্কে তোমাদের রিভিউ দরকার, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজ সম্পর্কে তোমার যদি রিভিউ দরকার লাগে, বা সেই কলেজে কেমন কি প্লেসমেন্ট হয়, অর্থাৎ কেমন স্টুডেন্ট বা কতজন স্টুডেন্ট জব পায়, বা কোন কলেজ ভালো প্লেসমেন্টের দিক থেকে, তো সেগুলো তোমরা যদি জানতে চাও চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, পলিটেকনিক কলেজ রিভিউ এই যে প্লেলিস্টটা করা আছে এই প্লেলিস্টটা তোমরা চেক করতে পারো। এখানে কিন্তু বিভিন্ন কলেজের যে রিভিউ সেটা কিন্তু দেওয়া আছে, আশা করছি সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর তোমার যে কলেজটা পছন্দ সেই কলেজের রিভিউ যদি এখানে না থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু বা আমি তোমাদেরকে সেই কলেজেরও পার্টিকুলার রিভিউ প্রোভাইড করে দেবো। এবং নেক্সট ইনফরমেশন তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই, যে তোমার কাছাকাছি এলাকার মধ্যে কি কি কলেজ আছে বা কতগুলো পলিটেকনিক কলেজ আছে সেটার লিস্ট তুমি যদি না জেনে থাকো, সেটা জানার জন্য কাউন্সিলের যে ওয়েবসাইট wbscteco.in, এখানে আসবে। এখানে আসার পরে একাডেমিকে ক্লিক করবে এবং সেখানে ইনস্টিটিউট এবং তার পাশে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই অপশনে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে সেলফ ফাইন্যান্সড গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক কলেজ, তো এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে সেলফ ফাইন্যান্সড মানে হচ্ছে কিন্তু প্রাইভেট যে পলিটেকনিক কলেজে সেগুলো, তোমরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজে কিন্তু ভর্তি হতে পারো। গভর্নমেন্ট কলেজের যে পড়াশোনার খরচ সেটা একেবারে কম, গভর্নমেন্ট স্পন্সার্ড যে কলেজেস সেখানে কিন্তু প্রাইভেটের থেকে কম খরচায় পড়তে পারবে, কিন্তু গভর্নমেন্ট যে কলেজেস আছে তার থেকে কিন্তু সমস্ত ফি স্ট্রাকচার কিছুটা হলেও বেশি। ওকে, এবং যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ডেফিনেটলি জানিও যে তুমি কোন জায়গা থেকে বিলং করছো এবং তুমি কোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, অর্থাৎ কোন ডিপার্টমেন্ট তুমি নিতে ইচ্ছুক, যেমন ধরো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এরকম কোন ডিপার্টমেন্ট তুমি নিতে ইচ্ছুক। আর এরপর চলে আসছি, অনেকের কোয়েশ্চেন ছিল যে কতগুলো করে সিট থাকে, এটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে, সেটা পরবর্তীকালে আমি তোমাদেরকে আরো ডিটেইলড ভিডিও দিয়ে দেব। যেমন ধরো তোমাদের এখন একটা বলছি যে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, এটা একটা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ, ভীষণ ভালো একটা কলেজ কিন্তু। তো এখানে ধরে নাও সিভিলের কিন্তু 63 সিট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং অটোমোবাইল এই চারটে ডিপার্টমেন্ট পড়ানো হয় এবং প্রত্যেকটাতেই কিন্তু 63টা করে সিট। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা কলেজের কোন ডিস্ট্রিক্টে সেটা এবং কি কি কোর্সেস সেখানে করানো হয়। এখানে দেখো এগুলো কিন্তু কোর্সেস, যেমন ধরো সিএসটি মানে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, তো এভাবে কিন্তু তোমরা খুঁজে নিতে পারবে। এবং আরো একটা ভালো কলেজে তোমাদেরকে বলছি, যেমন ধরো রামকৃষ্ণ মিশন শিল্পবিদ বেলগড়িয়া, এটাতে কিন্তু সিভিলে হচ্ছে তোমার 57টা সিট, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালেও 57টা করে সিট, এবং অটোমোবাইল কিন্তু 42টা সিট। তো এভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ টু কলেজ এবং যে সিট গুলো আছে সেটা কিন্তু কম বেশি ডিফার করে। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মোস্ট অফ দ্য গভর্নমেন্ট কলেজেস এ কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে 63 করে সিট থাকে। এবার চলে আসছি এবছর যে তোমাদের সংরক্ষণ করা হয়েছে সেটার বিষয়ে। সবার প্রথমে বলবো কিছু কিছু জায়গা, যেমন কলকাতা, 224 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়ার কল্যাণী, হুগলির চুঁচুড়া, আর চন্দননগর ও শ্রীরামপুর মহকুমার ক্ষেত্রে কোনো জেলাভিত্তিক সংরক্ষণ হচ্ছে না। অর্থাৎ এই যে জায়গাগুলো বললাম, কলকাতায় যে টপ টপ কলেজেস গুলো আছে বা এই যে জায়গাগুলো বললাম, এখানে যে যে কলেজেস গুলো আছে এই কলেজে কিন্তু শুধুমাত্র নাম্বারের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো সংরক্ষণ থাকছে না। ধরে নাও তোমার বাড়ি দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনায়, আমি নিজে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, তো যাই হোক তোমার বাড়ি ধরে নাও উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, তো এখানে পার্টিকুলার কোনো একটা কলেজে তুমি ভর্তি হতে চাইছো, তোমার নাম্বার যদি কম থাকে এবং অন্য একটা জায়গার স্টুডেন্ট, অন্য একটা জেলার স্টুডেন্ট যদি ধরে নাও এখানে ভর্তি হতে চায় এবং তার নাম্বার যদি তোমার থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তাকেই সিটটা দেওয়া হবে। তার কারণ এই সমস্ত জায়গায় কিন্তু জেলা ভিত্তিক কোনো সংরক্ষণ থাকছে না, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে যারা মানে যাদের মাধ্যমিকের নাম্বার কম আছে তারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হবে। এরপর চলে আসছি যে
কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা ছাত্রছাত্রীদের জন্য 50% আসন সংরক্ষণ থাকবে। অর্থাৎ তুমি মানে এই যে পার্টিকুলার জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো ছাড়া তুমি যদি অন্য কোনো জেলা থেকে বিলং করো, তাহলে তোমার জেলার যে পলিটেকনিক কলেজেসগুলো থাকবে সেখানে কিন্তু তুমি 50%, অর্থাৎ যদি 63টা সিট থাকে তার মধ্যে কিন্তু 50% তোমাদের জেলার ছাত্রছাত্রীদের জন্য রাখা থাকবে, এবং সেই টোটাল যে সিটটা তার কিন্তু 20% হচ্ছে ফিমেল স্টুডেন্টসদের জন্য সংরক্ষিত থাকবে। এবার ধরে নাও সেকেন্ড কাউন্সেলিং হলো, সবার প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করলে, র্যাঙ্ক এলো এবং তোমরা ভর্তি হলে, ফার্স্ট কাউন্সেলিং এ ভর্তি হলে কিছু স্টুডেন্ট যারা পেলে না চান্স বা তাদের হয়তো পছন্দ হলো না, তারা ফার্দার নেক্সট প্রসেসে গেলে, অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিং এ যখন তোমরা পৌঁছাবে, তারপরেও যদি সিটগুলো ভর্তি না হয়, যে সিটগুলো মেয়েদের জন্য রাখা হয়েছিল সেটা কিন্তু তখন ওপেন টু অল করে দেওয়া হবে, অর্থাৎ তখন কিন্তু সেটাতে ছেলেরাও অংশগ্রহণ করতে পারবে। ওকে, আশা করছি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। এরপর তোমাদেরকে বলি, তোমাদের অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে যে কত টাকা তোমাদের আবেদন ফিজ নেওয়া হতে পারে। এতদিন পর্যন্ত করোনা সময় তোমাদের ছাড় দেওয়া হয়েছিল, বাট আগের বছর, তার আগের বছর তোমাদের কিন্তু 500 টাকা করে নেওয়া হয়েছিল। তো আশা করছি এবারে যদি নেওয়া হয়, ফ্রি করা হবে এটা আমি বলতে পারবো না, যদি নেওয়া হয় আশা করছি খুব সম্ভবত 500 টাকাই তোমাদেরকে আবেদন ফিজ নেওয়া হবে। এবার হয়তো অনেকেরই প্রশ্ন যে যেহেতু পরীক্ষা হচ্ছে না তাহলে কেন আবেদন ফিজ নেওয়া হবে, তো সেটা আমরা এখন কিছু বলতে পারবো না, সমস্তটাই কিন্তু কাউন্সিলের সিদ্ধান্ত যে এই যে অ্যাপ্লিকেশন তোমরা করবে অনলাইনে সেটা এবং যে প্রসেস হবে সেটার জন্য তোমাদের থেকে কোনো আবেদন ফিজ নেওয়া হবে কি হবে না। যদি নেওয়া হয় তাহলে খুব সম্ভবত 500 টাকা নেওয়া হতে পারে। এবং নতুন নিয়মে এই যে জেলা ভিত্তিক সংরক্ষণ করা হয়েছে, যে সেই জেলার স্টুডেন্টসদের জন্য 50% সিট রিজার্ভ করা থাকবে, এইটাতে তুমি কতটা সহমত জানিও? আমার মনে হয় এটা হয়তো অনেকটা ক্ষেত্রে ভালো হয়েছে। তার কারণ হচ্ছে তাহলে তোমাদেরকে বাড়ি থেকে বেশি দূরে যেতে হবে না, বাড়ির কাছাকাছি থেকে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। এরপর চলে আসছি যে তোমাদের যে ডকুমেন্টস বা কি কি ডকুমেন্টস তোমাদের লাগতে পারে। দেখো, তোমাদের যে কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ যারা জেক্সপোতে ভর্তি হবে তাদের জন্য মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, আধার কার্ড, এই সমস্ত গুলো লাগবে। এছাড়াও তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগে এবং তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগে বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র‍্যাগিং এফিডেভিট লাগে। তো পরবর্তীকালে এগুলো সমস্ত ডিটেইল ভিডিও আসবে, এখন এগুলো নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। আগে অফিশিয়ালি তোমাদের আবেদনটা শুরু হোক, তারপর ধীরে ধীরে আমি তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দেবো। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের লেগে থাকে। এবং ভোকলেটের ক্ষেত্রে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক দিয়ে বা আইটিআই ভর্তি হচ্ছ, তাদের উচ্চ মাধ্যমিক এবং আইটিআই এর যে রেজাল্ট বা সার্টিফিকেট সেগুলো লাগে। এবার হচ্ছে, আগে যেটা হতো যে তুমি যে কলেজে চান্স পেতে সেটা হতো তোমার বাড়ি থেকে অনেকটা দূরে, যেমন ধরো তুমি থাকো দক্ষিণ 24 পরগনায়, তুমি হয়তো জলপাইগুড়িতে পেয়েছো বা আলিপুর দুয়ারে পেয়েছো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তখন কিন্তু আগের প্রসেস অনুযায়ী তোমাকে সেই কলেজে গিয়ে তোমার ডকুমেন্টস গুলোকে ভেরিফাই করাতে হতো। এখন যেটা নিয়ম করেছে যে নথি যাচাই করার প্রক্রিয়া কোথায় হবে, না নথি যাচাইয়ের জন্য আঞ্চলিক ভিত্তিতে প্রতিষ্ঠান নির্দিষ্ট করা হবে, অর্থাৎ তোমার অঞ্চলেই কিন্তু প্রতিষ্ঠান থাকবে বা যে পলিটেকনিক কলেজে থাকবে সেখানেরই পার্টিকুলার কোনো একটা কলেজে ব্যবস্থা করে দেওয়া হবে। তোমরা সেখানে গিয়ে, তুমি যদি দূরেও অ্যাডমিশন নাও, তোমাকে হয়তো সেই কলেজটা যেতে হবে না। এখানে আপাতত এখানে যেটা বলা হয়েছে সেই তথ্য অনুযায়ী যে তোমার জেলা ভিত্তিক প্রতিষ্ঠান তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে, সেই জায়গায় গিয়ে কিন্তু তোমাদেরকে নিজেদের যে নথি সেগুলো যাচাই করতে হবে। এবং যেহেতু তোমাদের শুধুমাত্র নম্বরের ভিত্তিতেই এই অ্যাডমিশনটা নেওয়া হবে, তো সেক্ষেত্রে যাদের কিন্তু টোটাল পার্সেন্টেজ, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো তাদের যদি মাধ্যমিকের পার্সেন্টেজ বেশি থাকে, এবং যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চাইছো তাদের আইটিআই অথবা উচ্চ মাধ্যমিক, সেটা ভোকেশনাল থেকে হতে পারে, আর্টস, কমার্স, সায়েন্স, যাই হোক না কেন, সেটা যার যত বেশি পার্সেন্টেজ থাকবে তার কিন্তু ভালো কলেজ এবং নিজের পছন্দ মতো ট্রেড পাওয়ার চান্সেস ততটা বেশি থাকবে।